ক্যাফে বুকি ভেবে আজকের প্রথম খবরটি হলো বিট দ্য হিট নামে একটা নতুন অফার নিয়ে এসেছে দ্বীপ প্রকাশন যেহেতু রোদ্দুরে গিয়ে কলেজ স্ট্রিটে বই কেনাটা খুব মুশকিল হয়ে উঠেছে আজকাল সেই জন্য ঘরে বসেই কলেজ স্ট্রিটের ছাড়ে কিন্তু আপনারা এবার বই কিনতে পারবেন এবং অবশ্যই দ্বীপ প্রকাশনীর বইগুলোতেই এই অফারটি রয়েছে কম্বো অফার রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে ফ্রি ডেলিভারি রয়েছে সমস্ত কিছুই আপনারা নিচে দেখানো যোগাযোগ নাম্বারে যদি কন্টাক্ট করেন তাহলে পছন্দের বইগুলোকে বললে ওনারা একটা অ্যাজিউম মানে দিয়ে দেবেন যে এরকম একটা প্রাইস হচ্ছে এবং ফ্রি ডেলিভারি সমস্ত কিছু তো অবশ্যই একটা খুব ভালো স্টেপ প্রচণ্ড গরমে ভালো লাগলো এই কাজটায় তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বই এখান থেকে কিনতেই পারেন দ্বীপ প্রকাশনী থেকে তাহলে অত্যন্ত সুবিধাজনক একটা বিষয় দেখতেই পাচ্ছেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের খবরটি রয়েছে অডিও স্টোরিজ থেকে অঙ্কুর বরের লেখা একটা হরার জন্ডার গল্প অডিও স্টোরি আসতে চলেছে বিভা ক্যাফেতে আপনারা শুনতে পাবেন শুক্রবারে রাত্রি নটার সময় প্রেমিয়ার হবে সেই সময় শুনতে পারেন নাহলে পরবর্তী ক্ষেত্রে তো শুনতে পারবেনই অঙ্কুর বরের ভৌতিক জন্ড্রার গল্পের জন্য উনি প্রসিদ্ধ ঝুমনি ডহর মরি ইত্যাদি বিভিন্ন বই লিখেছেন বিভা ক্যাফে থেকেই এসেছে আর কি বিভিন্ন বইগুলো বিভাগ প্রকাশনীতে আমরা দেখতে পাই এছাড়া ভূতভূতুমেও তার লেখা থাকে তো অঙ্কুর বরের ভামা হরার জন্ডার একটা থ্রিলার যুক্ত গল্প হতে চলেছে যারা এই ধরনের গল্প শুনতে উৎসাহী তাদের জন্য একটা ভালো খবর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখা কিছু গল্প নিয়ে একটা নতুন বই প্রকাশ হতে চলেছে কল্প বিশ্ব পাবলিকেশানস থেকে বইটি অনুবাদ করেছেন কুলত রায় এর আগে আশ্চর্য দ্বীপ নামে একটা কিন্তু গল্পের বই প্রকাশ হয়েছিল স্যার আর্থার কোনাল ডয়েলারি লেখা এবং সে তাকে সত্যজিৎ রায়ের আদলে তৈরি করা হয়েছিল প্রচ্ছদটা এখন বর্তমানে এই অজ্ঞাত জগৎ বলে বইটিও কিন্তু খুব সুন্দর প্রচ্ছদ সহযোগে আসছে বইটির মুদ্রিত মূল্য বা কবে প্রকাশ পাবে ইত্যাদি কিছুই জানা যায়নি শুধুমাত্র তারা প্রচ্ছদটি সামনে এনেছেন তবে এটা ঠিক যে আর্থার কন্যা ডয়লের তো অনেক লেখা রয়েছে বিভিন্ন কল্প বিজ্ঞানের ওপরও লেখা রয়েছে বা কিছু অন্য জগতের মানে রহস্য বাদে অন্য জগতেরও লেখা রয়েছে সেগুলোকে নিয়েই হয়তো তৈরি হবে এমনটাই মনে হচ্ছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের খবরটি রয়েছে মৌসুমি প্রকাশনী থেকে অদৃশ বর্ধনের লেখা দশ গোয়েন্দা রহস্য নামে একটা বই প্রকাশ হতে চলেছে এই বইটা আসলে প্রকাশ পেয়েছিল উনিশশো সালে তারপর কয়েক বছর প্রকাশ চলার পর আর কি বন্ধ হয়ে যায় প্রিন্ট এবং পরবর্তী ক্ষেত্রে এই দু হাজার তেইশে এসে নতুন করে বইটা রিপ্রিন্ট করে আরও কিছু পরিমার্জন পরিবর্ধন করে বইটিকে প্রকাশ করছেন এবং এই বইটির মধ্যে জেনারেলি গোয়েন্দা ইন্দ্রনাথের ইন্দ্রনাথ রুদ্রের আমরা গল্পগুলো পেয়ে যাব এবং বেশ কিছু অন্যান্য গল্পও পাবো আমি কিন্তু পত্রভারতী থেকে ইন্দ্রনাথ রুদ্রের একটা বই দেখিয়েছিলাম যে বইটাও কিন্তু আমি চ্যানেলে কোনো না কোনো পর্বে দেখিয়েছি আর কি ভালো বই সেটাও তো এটাও কিন্তু একটা বেশ ভালো বই হতে চলেছে বলাই বাহুল্য মুদ্রিত মূল্য রাখা হয়েছে চারশো টাকা মতো স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করলে বইটিকে অর্ডার করতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে যে আরেকটি বই নিয়ে বলবো কলকাতার ওপরে পুরনো কলকাতাতে সেকালের কলকাতার বাবু ও বিবি বিলাস লেখাটিতে রয়েছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বইটার মুদ্রিত মূল্য আমাকে খুব আকর্ষিত করলো তার সাথে প্রচ্ছদ বইটির মুদ্রিত মূল্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা এবং আমি দেখলাম এটা ছাড়ে অনলাইনে পাওয়া যাচ্ছে একশো টাকায় আর কি তো একশো উনিশ কুড়ি টাকাতে এই ধরনের একটা বই এত সুন্দর প্রচ্ছদ সহজে খুবই ভালো ব্যাপার আমি এখানে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলাম আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এবং দেশ বুক স্টোর থেকে এই বইটা আসছে আসলে তো ওখান থেকে আপনারা বইটাকে অর্ডার করে নিতে পারেন খুব ভালো ডিল আমার মনে হয় একশো কুড়ি টাকাতে এই ধরনের বই বর্তমানে তো মুদ্রিত মূল্য অনেক বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় ভালোই হবে বিষয়টা একটু দেখে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা ছাড় নিয়ে কিছুদিন আগে আমি মতিনন্দীর বিভিন্ন লেখা গল্পগুলোর কথা বলছিলাম আজকে কিন্তু একটা খুব ভালো অফার রয়েছে মতিনন্দির কিছু অমূল্য সৃষ্টি নিয়ে একটা খুব সুন্দর ছাড়ে বৈচিত্র্য ডট থেকে কিন্তু আপনাদের একসাথে বিভিন্ন বই পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন কিশোর যে সাহিত্য সমগ্র রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওই বইটাকে অবশ্যই নেবেন আর দশটি উপন্যাস এগুলোকেও নিতে পারেন কারণ এই ধরনের বইগুলোই মানে খুব ভালো প্রচারে থাকে এবং বইগুলো খুবই ভালো আসলে আর বাকি বুড়ো ঘোড়া বা অন্যান্য বিষয়গুলো কিশোর সাহিত্য সমগ্র তো পেয়ে যাবেন কাজেই যদি কিশোর সাহিত্য সমগ্র নেন তাহলে বুড়ো ঘোড়া বইটাকে নেওয়ার দরকার নেই সূচিপত্রগুলো একটু দেখে শুনে তারপরে আপনি অর্ডার দেবেন প্রয়োজনে বলবেন যে এই কটা বই নিতে চাইছি সূচিপত্রগুলো একটু দিলে ভালো হয় দেখে শুনে তারপর অর্ডার দেবেন এমন না হয় যেন নিলেন বুড়ো ঘোড়া আবার কৃষক সাহিত্য সমগ্র দেখলেন বুড়ো ঘোড়া গল্পটি অলরেডি রয়েছে আলাদা করে কেনাটাই সার হলো রকম। তো একটু সচেতনভাবে কিনবেন তাহলেই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র যে মতি নন্দী নয় মানিক বন্দ্যোপাধ্যায়েরও রচনা সংগ্রহের ওপরে একটা খুব ভালো ছাড় চলছে ছটি খণ্ড একত্রে পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে মুদ্রিত মূল্য রাখা হয়েছে আঠেরোশো টাকা মানে আপনি যদি ছটা খণ্ডের প্রতি খণ্ডকে দেখতে চান তাহলে গড়ে তিনশো টাকা করে আসছে আর ভারতবর্ষের যে কোনো জায়গাতে বিনামূল্যের ডেলিভারি তো তিনশো টাকা প্রতি বই পিছু এবং বিনামূল্যে ডেলিভারি বিষয়টা আমার বেশ ভালোই লেগেছে ডিলটাও ভালো আর গল্পগুলো তো অবশ্যই ভালো বলাই ভালো তো আমার মনে হয় যে একটা ভালো ডিল সেই কারণেই আমি এখানে এনেছি বৈচিত্র্য ডট ইনের আপনারা যে যোগাযোগ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে চাইলে যোগাযোগ করে কথা বলে আনি নিতে পারেন প্রয়োজনে সূচিপত্র প্রথমে চাইবেন দেখে নেবেন সূচিগুলো কীরকম রয়েছে তারপর না হয় অর্ডার দেবেন যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি ফেলুদার খবরে সত্যজিৎ রায়ের ফেলুদা জার্নাল রিসেন্টলি আমি এটা নিয়ে বলেছিলাম প্রি বুকিং যখন চলছিল তখনও বলেছিলাম পরবর্তী ক্ষেত্রেও বলেছিলাম তো বর্তমানে কিন্তু আমাজনে পাওয়া যাচ্ছে বইটির মুদ্রিত মূল্য পাঁচশো মতো রাখা হয়েছে আর কি তো আপনারা যারা চাইছেন তারা আমাজন থেকে কিন্তু খুব সহজেই অর্ডার দিতে পারবেন বইটার ভেতরে কিন্তু জার্নালের মতো করে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবি বিভিন্ন আঁকা ইলাস্ট্রেশান গল্প ইত্যাদি সমস্ত কিছু রয়েছে তো যারা এই ধরনের বিষয়গুলোতে ইন্টারেস্টেড তাদের জন্য অবশ্যই একটা খুব ভালো খবর এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে ফেলুদার বিভিন্ন বইগুলো বর্তমানে খুব সুন্দর প্রচ্ছর সহযোগে পাওয়া যাচ্ছে হিন্দিতে দাভ পাবলিকেশান থেকে প্রত্যেকটা বই আসছে এবং প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ কিন্তু খুব ভালো লাগছে আর সমস্ত যে গোয়েন্দা গল্পগুলো রয়েছে সেগুলোর ওপরেই শুধু নয় যে আরও বারো এবং বারো সেগুলো নিয়েও কিন্তু রয়েছে কুল বারহা লেখা আছে এখানে তার মানে এটা হচ্ছে সেই আরও বারো এরকম ধরনেরই মাস্টার মানে এবং অন্যান্য বিষয় রয়েছে তো যারা আমার চ্যানেলে রয়েছেন যারা নন বেঙ্গলি রয়েছেন তারা কিন্তু হিন্দিতেও এবার কিন্তু পড়তে পারবেন আপডেটের দিকে বইগুলো আপনারা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন যাচ্ছি এরপর জাগ্রত বিবেক নামে একটা পত্রিকার খবরে আসবো পত্রিকার সম্বাদ তো দিয়েই থাকে আমি রানি রাসমণির রূপর রথ নিয়ে বিষয়টি রয়েছে খুব সুন্দর একটা পত্রিকা বোঝাই যাচ্ছে জুন সংখ্যা এবং মাত্র দশ টাকা মুদ্রিত মূল্য তো জেনারেলি এগুলো সব জায়গায় পাওয়া যায় না তবুও আউটলেটে যদি দেখতে পান তাহলে অবশ্যই একবার নিয়ে নিতে পারেন দশ টাকা মুদ্রিত মূল্যে কিন্তু ভালো একটা লেখা আপনারা পেয়ে যাবেন রানী রাসমনি এবং তৎকালীন সময় আত্মসামাজ্যিক দিক সেই সময় কিভাবে রথের প্রচলন ছিল সমস্তটাই জানা যাবে এই পত্রিকার হাত ধরে কাজেই ভালো একটি পত্রিকা তাই জানালাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম নতুন নতুন সংবাদ দিতে এবং এ প্রসঙ্গে জানায় কলেজ স্ট্রিটের বিভিন্ন নতুন নতুন পত্রিকা এবং অন্যান্য নতুন আপডেটের খবর কিন্তু আমি চ্যানেলে রিসেন্টলি দিয়ে যাচ্ছি প্রতিদিনই প্রায় ভিডিও আনছি তাই এই ধরনের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ জানাবো শেয়ার লাইক করে চ্যানেলটিকে এগিয়ে দিতে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ